শোনা হচ্ছে প্রথম সেমিফাইনাল ম্যাচ, 27,000 টাকা ডার্বি খুলে আছে দেখছেন এদিকে। শুরু হচ্ছে সেমিফাইনালের প্রথম খেলা, ওম ক্রিয়েশন বনাম এ এস এন্টারপ্রাইজ। দিবারাত্রব্যাপী যে নকআউট ফুটবল টুর্নামেন্টের সিটি চ্যালেঞ্জ ট্রফির আয়োজন করেছিল লোটাস ক্লাব, তা আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি। সেমিফাইনালের ফার্স্ট খেলা ওম ক্রিয়েশন বনাম এ এস এন্টারপ্রাইজ। শুরু হয়ে গেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ, দুটি অনবদ্য টিমের লড়াই। রাহুল বাপ্পা ওখানে শট দিয়ে বলটা বার করে দিয়েছে। টিটু ওখান থেকে বাপ্পা ইতিমধ্যে এমজি ক্রিয়েশন 1-0 বলে এগিয়ে গেছে। রাহুল পাল্টা আক্রমণ, সাহিল বাপ্পা টিটু বল টানতেই পারছি না কত পরিমাণে মাঠে জল। সাহিল সাহিল বাপ্পা ফুলে ফুলে মাথা খারাপ করে দিচ্ছে একাই। ¡Vamos!
খেলা রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ভাই নিজেদের ভিতরে সমঝোতা বজিয়ে রাখো, তোমাদের বারবার বলছি। তুমুল লড়াই চলছে এই বৃষ্টির মধ্যেও, কেউ কাউকে ছাড়ছে না। 27,000 টাকা ডার্বি, 1-0 গোল। খুলে পাল্টা আক্রমণ, ও খুলে বারে লেগে বেরিয়ে এসছে, খুলে অনবদ্য ফুটবল খেলছে দাদার মধ্যেও। টিটু সাহিল অনবদ্য পাসিং করার চেষ্টা করছে, রাহুলকে পাস করেছিল ওখানে। খুলে খুলে ও খুলে অনবদ্য ফুটবলের লড়াই। ও খুলে একাই খেলছে, টিটু বিকি বার করে দিয়েছে বলটাকে। সাহিল ও রাহুল চান্স পেয়েছিল, বাপ্পা 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 দেখা যাক কিছুদিন হলুদ কার্ড দেখিয়েছে, রেড কার্ড সাহিলকে রেড কার্ড দেখিয়েছে। ভাই খেলার ভিতরে সমঝোতা বজিয়ে রাখো ভাই, দেখলাম পুরো ম্যাচটা রেড কার্ড না ভাই, ভাই জল নিয়ে যাও একটু জল। বাপ্পা প্রথম সেমিফাইনাল ম্যাচ চলছে, বাপ্পা গোল প্রথম সেমিফাইনাল শেষ হয়েছে 2-0 গোলের ব্যবধানে, হোম ক্রিয়েশন 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছে।